শুভ সকাল বন্ধুরা, আজ আমি ডিমের অমলেটের ঝাল করে দেখাচ্ছি। খুব ইজি, আমার আবার খেতেও এটা খুব ভালো লাগে। সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, তার জন্য আমি পেঁয়াজ আর লঙ্কার মধ্যে নুন দিয়েছি। এটা খুব ভালো করে চটকে নিচ্ছি, এরপরে ডিমটা ফাটাবো। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফাটিয়ে নেব। অমলেটটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন। কালো জিরে ফোড়নটা এবার আমি তুলে রেখে দিচ্ছি। তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প ভাজা ভাজা হওয়ার পরে আলু দিয়ে দেবো, কারণ আলুর সাথেও আবার একটু ভাজা হবে। টমেটো, নুন, সর্ষে পোস্ত বাটাটার সাথে হলুদটাও বাটা আছে। ওটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে, এবার এটা ওই সর্ষে পোস্ত বাটার ওই মিক্সিটা ধুয়েই জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই জলটা অনেকটা টেনে এসেছে, অমলেটটা যখন দেব তখন জলটা আর একটু টেনে যাবে। কালো জিরে, কাঁচা লঙ্কাটা সমেত অমলেটটা দিয়ে দিলাম।
এই ফোড়নটা, ফোড়ন পরে দেওয়াটাও মায়ের কাছে শেখা। অনেক সময় মা দুবার করেও দেন, একবার দেওয়ার পরে শেষে আবার আর একবার ফোড়ন দিলেন, কিন্তু এগুলো ঘরোয়া রান্না তাই দুবার করে দিচ্ছি না। কিন্তু যখন গেস্ট আসেন বা স্পেশাল কিছু হয়, আমিও অনেক সময় দুবার করে দিই ফোড়ন। এই রান্নাটা হওয়ার ফাঁকে বাজার থেকে লঙ্কা এসেছে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। আর হ্যাঁ, এটা আমাদা, একটা ফ্লেভার হয় খুব মিষ্টি, সুন্দর একটা ফ্লেভার হয়, ফ্রেশ ফ্লেভার। লেবু দিলে, লেবুর জেস্ট দিলে যেই ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা। লঙ্কার বোটা ছাড়ানো হয়ে গেল। তোমরা যখন অনেকক্ষণ ফোনে কথা বলবে বা টিভি দেখবে, এরকম সময় বসে বসে লঙ্কার বোটা, রসুনের খোলাগুলো ছাড়িয়ে রাখলে অনেক কাজে এগিয়ে থাকে। আমি করি এটা, আমি ছোটদের বললাম। বন্ধুরা হয়ে এসছেন, আর কিছু করার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এই ফাঁকে আমার ধনে পাতাও বাছা হয়ে গেল পরিষ্কার করে।